মর্নিং এভরিওয়ান, অসমা দেবী ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল বুধবার, আর তো চলুন আমার ব্লগটা আমি আজ এখন থেকে শুরু করছি। আমার টাইম তো বমি টিফিন, আজকে যেহেতু মিছি স্কুল যায়নি, শরীরটা ভালো নেই, জ্বর জ্বর লাগছে, তার জন্য আমি একটু ঘরে আছে বলে টিফিন মারিয়ে দেবো। ওদিকে আমার ডিম আর সেদ্ধ হয়ে গেছে, এখানে বসে গেছে ডাল। তো অবশ্যই কন্টিনিউ থাকবে, ভিডিওটা কন্টিনিউ করছি। এখানে আমি এখন চাউমিনটা বানিয়ে নেবো। তো চাউমিন আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে, আমি এবারে ডিমটা ভেজে মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিতে ভুলে গেছিলাম, তারপর করবো ডিমের ঝোল। তো অবশ্যই কন্টিনিউ থাকো। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডিমের কারি করব। আর দাদা রং করতে চলে এসছে, মানে ওদিকগুলো খুঁজছে, দেখেছ। চাউমিন হয়ে গেছে, মাকে অলরেডি সার্ভ করে দিয়েছি, আগেই চলে গেছে। বা মিঠিকে বাবাকে দিয়ে দিয়ে আমার ডিমের ঝোলটা বসিয়ে নিতে হবে, বুঝলেন তো, আবার দেরি হয়ে যাবে। আজ এখানে পেঁয়াজটা গ্রেট করব, আর আদা রসুনের পেস্ট আছে, ঝটপট। তো আমি এখানে বসিয়ে দিয়েছি চারটে ডিম, আর আজকে কোনো রকমই আর কোনো টেস্ট করবো না। আদা রসুনের পেস্টটা করে রাখা আছে, তো আমি এখানে একটু গ্রেটারে পেঁয়াজটা গ্রেট করে নেবো। আর বাকি ওদেরকে টিফিন দিয়ে দেওয়া হয়ে গেছে, তো চলুন আমি বিরিটা কন্টিনিউ ঝটপট করে ফেলি। তো চলুন দেখাই, দেখুন দেওয়ালগুলোর অবস্থা কীরকম হয়ে গেছিলো। আর এই যেটা পুরো পা ঘুষছে, মানে নিচে দেখলে বুঝতে পারবেন কী অবস্থা। আমার রুমটা লক করে দেওয়া হয়েছে, মানে দরজা লাগিয়ে দিয়েছি। আর এই যে হয়ে গেছে একদম সাদা, এখন ওপরটা হয়নি, যে ওপরটা এখন দেখা যাচ্ছে ওইটা হবে, আর মিডিলে নিচের দিকটা একটুখানি বাকি আছে। এই দুটো হয়ে গেলেই হয়ে যাবে, এখন এই দিকটা অবশ্য বাকি, পুরোটাই বাকি বলতে গেলে। এই যে রান্না ওখানে নামিয়ে দিয়েছি, আর এই যে আমার চিকু চিকু চিকু, টমেটো ডাল ফুটে গেছে দেখুন। এবেলাকার মতো নিশ্চিন্তি, আমি আর দাঁড়াতেও পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে গরমে। তো চলুন ডিমের ঝোলটা দেখিয়ে দিচ্ছি। তো টিফিনের পর এখানে বসিয়ে দিচ্ছি এখন আমি চা। চা আমার টপক করে ফুটছে, এবার সবাইকে দিয়ে দেবো, একটু ভালো করে ফুটে যাবে। আর বাকি আমার সমস্ত কিছু হয়ে গেছে, আমি কিচেন ছেড়ে দেবো। আবার তো একবার দেখিয়ে দিই, আমি এখানে করলাম মুসুরির ডাল, গোটা জিরে ফোড়ন দিয়ে, এটা আলু হাতে পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি, আর এটা ডিমের ঝোল। গুড ইভিনিং এভরিওয়ান, এখন টাইম হয়ে গেল 5:21, আর আমরা এই মাত্র লাঞ্চ করে উঠলাম। দাঁড়ান দেখাই, তো দেখুন এখন বেজে গেছে 5:20, আর ঘরটা মানে কিচেনটুকু রং হয়েছে, তারপর চলুন দেখাই। তো এই দেখুন এই কালারটা হয়েছে, ক্যামেরা কতটা নিচ্ছে যাই না, এই দেখুন। আর এখন এই মালগুলো ভরা হচ্ছে, এবার জায়গা মতো গুছিয়ে গুছিয়ে রাখা হবে, তাই আমরা এতক্ষণ লাঞ্চ করলাম। ক্যামেরা ফোকাস দিচ্ছে না, এই যে বাসনে ঝাঁকি লাগিয়ে দেওয়া হয়েছে, এইদিকে লাইট দেখা যায়, এই যে কালারটা, এদিকে দেওয়ালটা এতটুকু ঘষা রেডি হয়েছে, বাকি এখন অনেকগুলো সব বাকি। এই দেখুন এটা আর এটা আমাদের কোনো কারণ। তো চলুন আমি ব্লগটা কন্টিনিউ করবো, আপনার সঙ্গে থাকবে। তো দেখাই, এখন টাইম প্রায় 7:30 মতন এখন টাইম চলছে, মোটামুটি দেখুন ক্লিয়ার হয়ে গেছে, মোটামুটি হয়েছে আর কি। আমরা মোটামুটি জিনিস ভরেছি, এগুলোতে এখন উপরে সমস্ত জিনিস পাকবো, তারপরে এখানে ডাল ডালগুলো হবে, এখানে চাল টালগুলো আপাতত রেখে দিয়েছি, দেওয়ালে রঙে বললে এখন নাট ফেস লাগাতে। তো যাই হোক, এগুলো এরকমভাবে সরি সরি রাখা হয়েছে। এখানে মিক্সি টিক্সি দিয়ে দিয়েছি, আর কোটো বাটাগুলো কিছু কিছু করেছি, সবগুলো করতে পারিনি, কেন আর শরীর চলছে না। এবার খাবো আমরা একটু চা। আর এখানে বাসনের ঝাঁকিতে সমস্ত প্রায় ভরে দেওয়া হয়ে গেছে, যে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম কীরকম গুছিয়েছি দেখুন। সো আজকে আমি ব্লগটা আমি এখানে এন্ড করলাম, ভালো লাগলে অবশ্যই আমার লাইক একটা কমেন্ট অবশ্যই আপনারা করে জানাবেন কেমন লাগলো আমাদের এই যে রং চলছে বা আমার গুছানোটা। আর নতুন বন্ধু হলে তো অবশ্যই রুটি করার অবস্থা একেবারেই নেই, তো আজকে করে দিলাম গোলা রুটি, যেহেতু আমরা 5টার সময় লাঞ্চ করেছি, তার জন্য আর রাতে কিচ্ছু খাবো না, মিঠি খাবে।
মিটিকে একটুখানি গোলারুটি করে দেবো, ব্যাস। আর শরীর চলছে না, এরপর আবার ভিডিওটাকে এডিটিং করে আপলোড করবো আপনাদের জন্য। সো প্লিজ সাপোর্ট, আপনারা করতে থাকুন, আর আমিও আমার মতন করে ভিডিও আপলোড করতে থাকবো আপনাদের জন্য, সবটুকু দেখাবো কী করছি কী করছি না। সো পাশে থাকা বেল আইকনটি টিপতে একেবারেই ভুলবেন না, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে পথ চলার জন্য, আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করা বিশেষ অনুরোধ রইল। আজকের মতন এটুকুই, আবার একটা নতুন ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়, টাটা, গুড ইভিনিং।